আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকের জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি একে মানুয়ারুল হক, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা অবগত আছো যে এর আগের ক্লাসে আমি পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা সম্পূর্ণ ক্লাস তোমাদের কাছে বই খাতা কলম অবশ্যই রাখবে এবং প্রয়োজনীয় বিষয় নোট করবে। প্রিয় শিক্ষার্থী, নিচের ছবিগুলো লক্ষ্য করো, বলো কি বুঝতে পারছ, কি দেখা যাচ্ছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ উদ্ভিদের, বিভিন্ন উদ্ভিদের রোগে আক্রান্ত হয়েছে এমন কিছু পাতা কাণ্ড দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো নিচের চিত্র দুটি, লক্ষ্য করো এখানে দুইটি পাশাপাশি দুইটি আলু গাছের পাতা দেখানো হয়েছে। তোমরা জানো, দেখো এই পাতাটি লক্ষ্য করো, সম্পূর্ণ নীরক সবুজ এবং সতেজ পাতা, কিন্তু পাশাপাশি যদি এই পাশের এই চিত্রের পাতাটি লক্ষ্য করো তাহলে দেখবে সেই পাতায় কি দেখা যাচ্ছে, কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এই লক্ষণ দেখে তোমরা কি বুঝতে পারো, তোমরা এই দুটি পাতায় কি স্বাভাবিক? প্রিয় শিক্ষার্থী, না, দ্বিতীয় পাতাটি তোমরা বুঝতে পেরেছ, দ্বিতীয় পাতাটি স্বাভাবিক নয়। তাহলে দ্বিতীয় পাতা কিসের অভাবে এমন হয়ে থাকতে পারে? আশা করি বুঝতে পেরেছ, পুষ্টি উপাদানের অভাবে। আমরা আজকে পড়ব উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের পাঠ অবশ্যই খাতায় পাঠ শিরোনাম লিখবে। আমাদের আজকের পাঠ শিরোনাম উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই পাঠ শেষে যা শিখব, উদ্ভিদের পুষ্টির অভাবজনিত লক্ষণ তোমরা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ তোমরা বিভিন্ন উদ্ভিদের মূল কাণ্ড পাতা, উদ্ভিদের বিভিন্ন অংশ দেখে তোমরা উদ্ভিদের ওই উদ্ভিদে কি উপাদানের ঘাটতি রয়েছে, কোন পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে তোমরা সেটা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো নিচের তিনটি চিত্র দেখানো হচ্ছে, চিত্রে লক্ষ্য করো। প্রথম চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পাতা দেখানো হয়েছে, যেই পাতাটি একটি লাল বৃত্তর মাঝে লক্ষ্য করো। দেখো যেখানে এই পাতাটা আর এই পাশে আরেকটি পাতা দেখানো হয়েছে, দ্বিতীয় পাতাটি। দুটি পাতাই কি স্বাভাবিক? না, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ যে প্রথম যে পাতা বৃত্ত লাল চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে, এর ভিতরের পাতাটি একটু অন্য ধরনের, কেমন? দেখো এইটা স্বাভাবিক পাতা, এর তুলনায় এটা বেশি হলুদ হয়ে গেছে, অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করেছে। এরপরে তোমরা যদি তৃতীয় চিত্রটিতে লক্ষ্য করো, তাহলে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাতাটি হলুদ বর্ণ ধারণ করেছে। বৃত্তর মাঝের অংশে লক্ষ্য করো, হলুদ হওয়ার ধরনটা প্রায় সমগ্র পাতাটাই হলুদ হয়েছে। কেন হয়, হলুদ কেন হলো? দেখো সবুজ পাতা তো সবুজ হওয়ার কথা, তোমরা জানো উদ্ভিদ ক্লোরোফিলের কারণে সবুজ দেখায়, উদ্ভিদের পাতা ক্লোরোফিলের কারণে সবুজ দেখায়। যদি কোনো কারণে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় তাহলে পাতার সবুজ রং হালকা হয়ে একসময় হলুদ বর্ণ ধারণ করে। তাহলে আমরা প্রথম লক্ষণ জানলাম, পাতাটা হালকা হলুদ হয়েছে বা সম্পূর্ণরূপে হলুদ হয়ে গেছে।
প্রিয় শিক্ষার্থী, দেখো এই পাতাতে আর কি দেখা যাচ্ছে, দ্বিতীয় লক্ষণ দেখো। দেখো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে ক্লোরোফিল যদি সৃষ্টি না হয়, ক্লোরোফিল সৃষ্টি যদি না হয় তাহলে উদ্ভিদের পাতা সবুজ হবে না। পাতা যদি সবুজ না হয় উদ্ভিদের স্বাভাবিক খাদ্য তৈরি হবে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে ঘটবে না। তাহলে কি হবে, উদ্ভিদের খাদ্যের অভাব দেখা দিবে। যদি উদ্ভিদের দেহে খাদ্যের অভাব দেখা দেয়, পুষ্টি উপাদানের অভাব থাকে, তাহলে বলো যে তার বৃদ্ধি কি স্বাভাবিক হতে পারে? তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই স্বাভাবিক না হতে পারে না, অর্থাৎ তখন উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে এবং উদ্ভিদের যত ধরনের শারীরবৃত্তিক প্রক্রিয়া আছে সবই প্রায় ব্যাহত হবে, অর্থাৎ তাদের বৃদ্ধি বিভাজন এগুলো কমে যাবে। তাহলে স্বাভাবিক অবস্থায় উদ্ভিদ যত উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ উদ্ভিদের আকৃতি যেমন হওয়া উচিত ছিল তার চাইতে কম পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো উদ্ভিদে এইসব লক্ষণ দেখা দেয় তাহলে আমরা কী বুঝবো, এই উদ্ভিদে নাইট্রোজেনের ঘাটতি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে নাইট্রোজেন নামক পুষ্টি উপাদানের ঘাটতির কারণে উপরোক্ত লক্ষণগুলো দেখা যায়। পাতা হলুদ হয়ে যায় এবং ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হওয়ার কারণে তাদের খাদ্য তৈরি কম হয়, বৃদ্ধি ও বিভাজন কমে যায়। পাতা হলুদ হয়ে যাওয়া একটা বিশেষ লক্ষণ, এই পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটি চিত্র পাশাপাশি লাল বৃত্ত দিয়ে দেখানো হয়েছে। লাল বৃত্তর মাঝে লক্ষ্য করো যে পাতার সবুজ হওয়ার কথা, কিন্তু এখানে কেমন বর্ণ দাগ দেখা যাচ্ছে, বেগুনি বর্ণ দাগ দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা লক্ষ্য করো বেগুনি বর্ণের পরের পাতাটিতে এখানেও দাগ, কিছু অংশ দেখা যাচ্ছে মৃত অঞ্চলের সৃষ্টি হয়েছে, মারা যাচ্ছে। তাহলে পাতা বেগুনি হয়ে যাচ্ছে এবং পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হচ্ছে। এছাড়া উদ্ভিদের অন্যান্য অংশেও আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন পাতা ফুল ফল এগুলো দ্রুত ঝরে যেতে থাকে, যে সময়ে ঝরার কথা তার পূর্বেই ঝরে যায়। তাহলে যদি পাতায় এরকম বেগুনি দাগ দেখা যায়, পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়, পাতা ফুল ফল ঝরে যেতে থাকে, উদ্ভিদের অংশময় আমরা যদি মূল দেখি তাহলে দেখব মূলের বৃদ্ধি কমে যায়। তাহলে আমরা কি বুঝব এই লক্ষণগুলো দেখালে কিসের অভাব হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই ধরনের সিমটম যদি আমরা কোনো উদ্ভিদে দেখি তাহলে বুঝব ফসফরাস নামক পুষ্টি উপাদানের অভাব হয়েছে। এই ফসফরাসের কারণে উদ্ভিদ এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, উদ্ভিদ খর্বাকার হয়, খাটো হয়, স্বাভাবিকের চাইতে খাটো হয়। তাহলে এই লক্ষণগুলো দেখা দিলে আমরা বুঝব উদ্ভিদটিতে ফসফরাসের ঘাটতির কারণে এই লক্ষণগুলো দেখা দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে লক্ষ্য করো পাশাপাশি দুইটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এখানে দেখো গোল একটি আয়তাকার লাল চিহ্ন দিয়ে এখানে দেখানোর চেষ্টা করেছি যে পাতার কিনারার অংশটা হলুদ হয়েছে। পরের চিত্রটা থেকে দেখো এখানে পাতার কিনারার অংশ হলুদ হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, যদি পাতার কিনারা হলুদ হয়ে যায় এবং পাতার শীর্ষ হলুদ হয় এবং দ্বিতীয়ত পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয় এবং পাতা হলুদ বর্ণ ধারণ করে, ধীরে ধীরে পাতা হলুদ হয়ে যাবে, এক সময় মরে যাবে এবং পাতা পুড়ে যাওয়া সদৃশ বাদামি বর্ণ দেখায়, আর যখন পাতার এই ধরনের সমস্যা দেখা দিবে তখন অবশ্যই খাদ্য তৈরি উদ্ভিদের বন্ধ হয়ে যাবে, তাই তার বৃদ্ধিটা স্বাভাবিক হবে না, কমে যাবে। তাহলে আমরা কি বুঝবো এই লক্ষণগুলো দেখা দিলে কি পুষ্টি উপাদানের অভাব হয়ে থাকতে পারে? পটাশিয়ামের ঘাটতির কারণে এই ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে লক্ষ্য করো তোমরা নিচে দুইটি চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রটিতে লক্ষ্য করো যে পাতাগুলো কেমন হয়েছে, পাতাগুলো কুঁকড়ে গিয়েছে, অর্থাৎ কুঁকড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। এরপরে দেখো দ্বিতীয় চিত্রটিতে লক্ষ্য করো যে এই উদ্ভিদের পাতা, এই উদ্ভিদের যে উদ্ভিদের যখন ফুল বের হয়েছে তখন এই যে কাণ্ডের অংশ ফুল ফল এগুলো ঝরে যাচ্ছে, এই যে উদ্ভিদের কাণ্ডটা এটা শুকিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে।
তো উদ্ভিদের যদি কাণ্ড শুকিয়ে যায় এবং গাছটা দেখো হেলে পড়েছে, অর্থাৎ নেতিয়ে পড়েছে, যদি উদ্ভিদে পাতা কুঁকড়ে যায়, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং হঠাৎ করে উদ্ভিদ নেতিয়ে পড়ে, তাহলে কি ধরনের সিমটম এটা আমরা মনে করতে পারি? দেখো, কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক একটা মাত্রা আছে, রয়েছে, হ্যাঁ, স্বাভাবিক মাত্রা, মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে স্বাভাবিক কার্যক্রমের সাথে সেটা সম্পর্কিত। যদি মাত্রা কমে যায় তাহলে তখন মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যায়, ফলে উদ্ভিদের এই বর্ধনশীল অঞ্চলে এবং কিনারা অংশগুলো মরে যেতে থাকে, পাতা কুঁকড়িয়ে যেতে থাকে, পাতা কাণ্ড শুকিয়ে যেতে থাকে এবং হঠাৎ করে উদ্ভিদ নেতিয়ে পড়তে থাকে। তার মানে এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে আমরা বুঝে নেব যে কোন উদ্ভিদে, এই উদ্ভিদে কিসের অভাব হয়েছে? ক্যালসিয়ামের অভাব হয়েছে। যে শিক্ষার্থী, তাহলে ক্যালসিয়াম নামক পুষ্টি উপাদানের কারণে ফুল ফোটার সময় কাণ্ড শুকিয়ে যায়, নেতিয়ে পড়ে, পাতা কুঁকড়ে যায়, বর্ধনশীল শীর্ষ অঞ্চল অর্থাৎ পাতার কিনারা মরে যায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে লক্ষ্য করো, নিচের পাতায় একটি ছবি দেখানো হয়েছে, লক্ষ্য করো, দেখো এখানে লক্ষ্য করো যে পাতাটার সব জায়গাটা হলুদ হয় নাই, পাতার এই যে শিরার মধ্যবর্তী যে স্থান রয়েছে, এই শিরার মধ্যবর্তী স্থানে সবুজ রঙটা হালকা হয়ে গেছে। সবুজ রঙটা কোথায় হালকা হয়েছে? শিরার মধ্যবর্তী স্থানে। দেখো, শিরা যে অংশে আছে সেই অংশটা হলুদ হয়ে যায়নি, সেই অংশটা সবুজই আছে, অর্থাৎ শিরার মধ্যবর্তী হলুদ হয়ে যাওয়াকে আমরা কি বলি? ক্লোরোসিস। তাহলে এই ক্লোরোসিস দেখা দিয়েছে শিরার মধ্যবর্তী স্থানে। এরপরে যদি ক্লোরোসিস দেখা দেয় এরকম স্থানে, তাহলে কি স্বাভাবিকভাবে সালোক সংশ্লেষণ ঘটবে? অবশ্যই না। তাহলে সালোক সংশ্লেষণের হারও কমে যাবে, হ্যাঁ, এবং পাতার যে সবুজ রঙটা সেটা ধীরে ধীরে কমে যাবে, কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি প্রথম বলেছি ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায়, হ্যাঁ, এবং পাতার শিরার মধ্যবর্তী স্থানে অধিকারে ক্লোরোসিস হয়। আমি এই শব্দটাকে বারবার জোর দিচ্ছি যে পাতার শিরার মধ্যবর্তী স্থানে অধিকারে ক্লোরোসিস হয়। প্রিয় শিক্ষার্থী, এই লক্ষণগুলো ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে দেখা দেয়। তাহলে যদি এরকম লক্ষণ দেখা দেয় তাহলে আমরা ম্যাগনেসিয়াম যদি প্রয়োগ করি ওই উদ্ভিদে তাহলে এই লক্ষণগুলো দূরীভূত হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো পরবর্তী দুইটি চিত্র, এখানে তোমাদের গোল বৃত্ত দিয়ে দেখিয়েছি, কি দেখতে পাচ্ছ এখানে পাতায়? এখানেও দেখো পাতাটায়, পাতার যে শিরা রয়েছে এই শিরার মধ্যবর্তী স্থানে সবুজ রঙটা কমে গেছে, সবুজ রঙটা এই যে মাঝে মাঝে অংশে সবুজ রঙটা কমে গিয়েছে, সবুজ রঙ কমে যেয়ে কেমন হয়েছে? হালকা সবুজ হয়ে গেছে। এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস দেখা দিয়েছে। দেখো, এর আগে আমি যে সিমটমগুলো বলেছিলাম সেখানে কিন্তু এই সিমটমটা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো এরপরে লক্ষ্য করো, এখানে সম্পূর্ণ পাতা এক সময় বিবর্ণ হয়েছে, ওখানে কিন্তু সম্পূর্ণ পাতার কথা বলি নাই, এবং এদের ক্ষেত্রে কাণ্ড দুর্বল এবং ছোট হয়ে যায়। এটা কেন হয়? আয়রনের ঘাটতির কারণে। তাহলে এই যে তিনটা সিমটম বলেছি এগুলো আয়রনের ঘাটতির কারণে, অর্থাৎ আয়রন নামক পুষ্টি উপাদানের ঘাটতির কারণে এই ধরনের রোগ লক্ষণ উদ্ভিদে প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থী, দেখো এরপরে লক্ষ্য করো, লক্ষ্য করো এইটি একটি উদ্ভিদ দেখানো হয়েছে, দেখিয়েছি, এবং পাশে আরেকটি উদ্ভিদ দিয়ে গেছি, এখানে গোলাকার একটা লাল চিহ্ন দিয়েছি, অর্থাৎ গোলাকার বৃত্ত দিয়ে বুঝিয়েছি। দেখো যদি এখানে কি লক্ষণ দেখা যাচ্ছে, দেখো এইটা আর এইটা দুইটাই একই প্রজাতির উদ্ভিদের অংশ,
একই প্রজাতির উদ্ভিদ, কিন্তু দুইটাই কি তোমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? অবশ্যই পার্থক্য মনে হচ্ছে, দুইটাই একই ধরনের নয়। প্রথমটাতে দেখো যে পাতাটা কেমন জানি সবুজ নয়, সম্পূর্ণ সবুজ নয়। হ্যাঁ, এবং দ্বিতীয় চিত্রে দেখো, হ্যাঁ, এই সবুজ মানে পাতার পাশে দিয়ে হ্যাঁ লাল লাল অংশ দেখা যাচ্ছে, লাল হয়ে গেছে পাতা, মাঝেটুকু সবুজ আছে কিন্তু পাশে লাল হয়ে গেছে। প্রথম চিত্রটি এটা কি বর্ণ বলে? রাইট, এটা বেগুনি, বেগুনি বেগুনি বর্ণের দেখা যাচ্ছে। তাহলে পাতা হালকা সবুজ হয় এবং লাল বেগুনি বর্ণ দেখা যাচ্ছে, পাতা হালকা সবুজ লাল এবং বেগুনি বর্ণ দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, যদি এ ধরনের লক্ষণ দেখা যায় তাহলে সাধারণত আরও কিছু লক্ষণ উদ্ভিদের কাণ্ডে দেখা যেতে পারে। কাণ্ডের যে পর্বমধ্য সেইটা ছোট হয়ে যায়, যদি কাণ্ডের পর্বমধ্য ছোট হয়ে যায় তাহলে গাছের যে স্বাভাবিক বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই স্বাভাবিক বৃদ্ধিটা হয় না। যদি স্বাভাবিক বৃদ্ধি না হয় তাহলে গাছের আকৃতি কেমন হবে? খাটো হবে, অর্থাৎ খর্বাকৃতির হবে। দেখো এর ছাড়া আরও কিছু লক্ষণ দেখা যায়, যে মূল কাণ্ড বা পাতার শীর্ষভাগে পর্যায়ক্রমে টিস্যুগুলো মারা যেতে থাকে। আসলে মূল কাণ্ড পাতার শীর্ষ অঞ্চল থেকে যদি টিস্যুগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে নিচের দিকে মরে যেতে থাকে তাহলে একে একটা শব্দ ব্যবহার করা হয়, ডাইব্যাক, ডাইব্যাক বলা হয়। অর্থাৎ মূল কাণ্ড পাতার শীর্ষ থেকে পর্যায়ক্রমে যদি টিস্যু মারা যেতে থাকে তাকে ডাইব্যাক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই সিম্পটমগুলো কেন দেখা দেয়? এগুলো যদি কোনো উদ্ভিদে সালফারের অভাব দেখা দেয় তাহলে এ ধরনের রোগ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, দেখো নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এখানে দেখো উদ্ভিদের বর্ধনশীল অংশ অগ্রভাগ, অর্থাৎ যেই অংশ বর্ধনশীল অগ্রভাগ বলতে যেই অংশটা বৃদ্ধি প্রাপ্ত হয় সেই অংশ, এবং কচি পাতা যেগুলো প্রথমেই বের হচ্ছে এই কচি পাতার বৃদ্ধি কমে যায়, বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। দেখো এই এখানে যে চিত্রগুলো দেখানো হয়েছে উদ্ভিদের অগ্রভাগ সামনের দিকের অংশটা ধীরে ধীরে মারা যাচ্ছে এবং কচি পাতাগুলোর স্বাভাবিক যে আকৃতির হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে এবং পাতা একসময় বিকৃত এবং খসখসে হয়ে যায় এবং দেখো কাণ্ড ফেটে যায়। ইভেন এখানে ফলের ফল দেখো, যার কাণ্ডটা ফলটা ফেটে গেছে এবং এর এর যে কাণ্ড থাকে, এর যে উদ্ভিদের কাণ্ড থাকে সেইটাও ফেটে যায়। প্রিয় শিক্ষার্থী, এবং যে ফুলের কুঁড়ি যে স্বাভাবিক আসার কথা সেইটা ব্যাহত হয়, অর্থাৎ ফুলের কুঁড়ি দেখা যায় না, স্বাভাবিক যে পরিমাণ দেখা যাওয়ার কথা তার চাইতে কম পরিমাণে থাকে, অর্থাৎ ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, কেন হয় এটা? বোরনের ঘাটতির কারণে এ ধরনের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে আমরা সহজেই উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতিগুলো চিহ্নিত করতে পারবো, যে এই উদ্ভিদে কি ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে। আমরা সেই পুষ্টি উপাদান যদি ওই উদ্ভিদে প্রয়োগ করি তাহলে তখন উদ্ভিদের বৃদ্ধিটা স্বাভাবিক হবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, তোমরা অবশ্যই বাড়ির কাজটি খাতায় লিখে নেবে। দেখো, লিখে নাও, উদ্ভিদের পুষ্টির উপাদানের অভাবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে, এরকম কিছু উদ্ভিদের পাতা তোমরা সংগ্রহ করবে এবং অভাবজনিত লক্ষণগুলো চিহ্নিত করবে। চিহ্নিত করে তোমরা লিখবে এটা কোন উপাদানের অভাবের কারণে হয়েছে। আমি পরবর্তীতে তোমাদের এই হোমওয়ার্কগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সেই অবধি ভালো থাকো এবং সুস্থ থাকো, বাসায় থাকো, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তোমাদের সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।